দেবী ঠাকুরজি ফিরে আসছে, দেবী ঠাকুরজি ফিরে আসছে। ওরে তোরা কে আছিস? তার সাথে সকলকে খবরটা জানিয়ে দে, তোরা আনন্দ কর, উৎসব কর। শত্রুরা মাথা নত করে শোনো, রাজা উদয়নারায়ণের কন্যা বিজয়িনী হয়ে ফিরে আসছে। কই, কত দূরে আসছে আমার দেবী? প্রাসাদ তোরণ অতিক্রম করে প্রাসাদের দিকে ছুটে আসছে মহারাজ। দেবী কিন্তু তোমার মতিভ্রম কি করে হলো রাজা উদয়নারায়ণ? ম্লেচ্ছ গৃহে যে কন্যা আশ্রয় নিয়েছিল তাকে বরণ করবার জন্য তুমি উৎসবের আয়োজন করেছো। গুরুদেব, দেবী তোমার কন্যা বলে সমাজের এত বড় সর্বনাশ করতে চাও তুমি? গুরুদেব, মনে করে দেখো, জনকনন্দিনী সীতা অপবিত্র ছিলেন না, তবু সমাজের বিধানে তাকে বনবাসে যেতে হয়েছিল। তুমি যদি হিন্দু সমাজের রক্ষক হয়ে থাকতে চাও, হিন্দু ধর্মের মঙ্গল চাও, তাহলে কাল বিলম্ব না করে অবিলম্বে দেবীকে প্রাসাদ থেকে বহিষ্কার করে দেবে। এই হলো রাজগুরু জ্ঞান ভট্টের আদেশ। আপনার আদেশ শিরোধার্য গুরুদেব। পায় নেই না, কিন্তু আপনি তো সেদিন আমাকে সাহস দিয়েছিলেন বাবা, আপনি তো নিজের হাতে গড়ে তুলেছিলেন আমাকে সাহসিনী করে। ভুল করেছিলাম, তখন আমার মনে ছিল না যে আমি রাজা, তাই কন্যাকে পুত্র স্নেহে লালন করে ভেবেছিলাম দেবী আমার মেয়ে নয় ছেলে। তখন আমার মনে ছিল না যে আমি সাধারণ মানুষ নই, আমি রাজা, আমার পিতা হওয়ার সাজে। বাবা হিসাবে না বলতে পারেন, রাজা হিসাবে বলুন। হ্যাঁ বলুন মহারাজ, মনে করুন আমি আপনার মেয়ে নই, দিনাজপুরের দিন দরিদ্র এক প্রজা, যে শুধু ধর্মের ভালোর জন্যই ছুটে গিয়েছিল বিধর্মী নবাব মুর্শিদ কুলি খাঁর কাছে। ধর্মান্ধ নবাব তাকে কন্যা বলে স্নেহ করেছেন, জিহাদ যুদ্ধ থামিয়ে দিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে পাঠিয়ে দিয়েছেন তার আত্মীয়দের কাছে। এখন বলুন মহারাজ, সেই হতভাগিনী প্রজা কি সত্যি অপরাধী? সত্যের চেয়ে বড় ধর্ম বড় শাস্ত্র আর কিছুই নয় মহারাজ। আপনি সত্যের মুখ চেয়ে সত্যকে রক্ষা করতে ন্যায় বিচার করুন। বিচার শেষ হয়ে গেছে, ধৈর্য মঙ্গল। বিচার শেষ হয়ে গেছে? হ্যাঁ, এবার তুমি আমার শেষ বিচারক বীর। তুমি সেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে, প্রাণ দিয়েও তুমি আমার প্রেমের মর্যাদা দেবে। আজ সমাজ আমাকে পতিতা বলছে, বলো ধৈর্যটি মঙ্গল, আমি কি সত্যি পতিতা? না, তুমি নিষ্পাপ, তুমি অগ্নি শিখার মতো পবিত্র, তাই সমাজ ধর্ম তোমাকে ত্যাগ করলেও আমি তোমাকে পরিত্যাগ করব না। মনে রেখো ধৈর্যটি মঙ্গল, নবাব মুর্শিদ কুলি খাঁর অত্যাচার হতে দেশ রক্ষার গুরু দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছি। লাখো লাখো নির্যাতিত নিপীড়িত মানুষ যে আছে তোমার মুখে, আমার মুখের থেকে। আমিও সমাজে নির্যাতিতা, বিনা দোষে বিনা অপরাধে আমিও নিপীড়িতা। তোমার দেবীর সামনে আজ অগ্নি পরীক্ষা, কিন্তু আমার সামনে জ্বলছে সর্বনাশ আগুন। সারা দেশব্যাপী ক্ষমতাদীপ্ত মুর্শিদ কুলি খাঁর অত্যাচারের আগুন, সেই আগুন লেলিহান শিখা মেলে গ্রাস করলো আমার প্রেম ভালোবাসা আত্মসুখের স্বপ্ন, আমার নির্যাতিতা জন্মভূমি মায়ের মুখের হাসি ফিরিয়ে আনতে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী, তুমি অসহায় ধৈর্যটি মঙ্গলকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। হাই ধৈর্যটি মঙ্গল, শেষ পর্যন্ত তুমিও? না না, তাহলে আর কেন, আর কেন? তোমার অস্ত্রেই আমি আমার জীবন শেষ করি, মৃত্যুই আমার পরম সান্ত্বনা। না রাজকুমারী, তা হয় না, সান্ত্বনা মরণই নয়, সান্ত্বনা জীবনে। মহামান্য নবাবের গোলামের গোলাম এই সুজাউদ্দিন অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছিল মহারাজ, কিন্তু এসে দেখলাম হাজী মোল্লা সাহেব শুধু মুর্শিদাবাদেই নেই, এই দিনাজপুরেও আছে। সুজা সাহেব, এ তুমি কোন ধৈর্যটি মঙ্গল ভাইয়া? সেদিন যাকে দেখে আমি নিজেকে অনেক ছোট ভেবেছিলাম, তুমি কি সেই ধৈর্যটি মঙ্গল? আমি
তোবা 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 সুজাউদ্দিন, হিন্দু সমাজের তুমি কতটুকু জানো? হিন্দু সমাজকে না জানি, মানুষের সমাজকে আমি জানি মহারাজ। তাই নবাব মুর্শিদকুলি খাকে জেমে পিতা মুর্শিদকুলি বানিয়েছে, আবার তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এসো বহিন, আবার তুমি ফিরে চলো মুর্শিদাবাদে। দেবি মা, বহিন মা গো, মা দেবি, কেন তুমি কাঁদো প্রতিমা গিয়েছে ঠিক এমনি করে মাপ চেয়ে সালাম জানালো, আমি তোমাকে মাপ করবো না সুজাউদ্দিন। হযরত হাজী মোল্লা সরফ আমার সহায়, তোমাকে কবরে দিয়ে তারপর আমি শাদি করবো শেহজাদে জিন্নতের নেশাকে, তারপর বসবো ওই বাংলার মসনদে মসনা। বাংলার মসনাদ মসনাদ, তুমি কি আমাকে ভালোবাসো? তাই তুমি আমাকে রোজ ডাকো। জনাব, আমি এই মসনাদকে বলছিলাম, মসনাদ তুমি কত ভাগ্যবান, তাই তোমার উপরে বসেন জেন্দা পীর নবাব মুর্শিদ কুলি খান। যাবুক মোহাম্মদ জান, মগর কাকে মারবে এখনো বুঝতে পারোনি? বেয়াদব অপরাধী তোমার সামনে, ভয় এরা ভয় পেয়েছে, জিনাতের মুখ কালো, খরসাইদের নেশা ছোট, আলিবর্দীর ডান হাত পাথর মোতাবেক শক্ত, অথচ ভালো করেছে। দেখুন হযরত, ওই বেয়াদব বদতমিজ সুজাউদ্দিনের দিলে ভয়ের কোনো চিহ্নই নেই। মামা জান চাবুক চালাও, জহুকুম আওকে নয় ওকে নয় বিনাসর, চাবুক মারো সবসে কসুর ওয়ালা দোজাকের কীট নবাব মুর্শিদ কুলি খান। তমাম শরীর শিউরে উঠেছে, সবার চোখে বিস্ময়ের জিজ্ঞাসা, কি কসুর অপরাধ আমার? আজ আমি দিন দুনিয়ার মালিকের নামাজ পড়তে পারিনি, খেয়াল ছিল না, খেয়াল থাকতে দেয়নি দেবী নাসু, তার দিলের কৈফিয়ত চাবুক হয়ে পড়েছে আমার পিঠে। আমি খোদাকে ভুলে শুধু তার পানে চেয়েছিলাম। এই দেখ, এই দেখ পাথরের চোখেও পানি। কাকে দেখাচ্ছ তোমার চোখের জল? আম্মা জান আমাকে, আমার তোমার মা কে? তোকে ছাড়া আর আমি কাকে দেখাবো বেটি? আমার মায়ের ঋণ আমি সুদে আসলে শোধ করে দেব। নবাব মুর্শিদ কুলি খান, এ আমার বহু তো বেশারিয়াতে, তাই না হযরত? ইয়াদ রেখো তুমি ইসলামী। হ্যাঁ হযরত, আমি ইসলামী, আর সেই জন্যই তো আজ আমি শান্তি ভিক্ষা করতে চললাম হযরত, শান্তি ভিক্ষা করতে চললাম। ঘাবড়াও মত, ওই মুর্শিদকে মসনদে বসিয়েছিল ওই হাজি মোল্লা সরব, দরকার হলে আমি তোকে মসনদ থেকে টেনে ছুঁড়ে ফেলে দেব। বদলা বদলা ফিন পায়দা খুরশিদ আলিবর্দি, এসো আমি ফিন একটা মুর্শিদ বানাবো, ফিন একটা মুর্শিদ, ফিন একটা মুর্শিদাবাদ। মেহরবানি করে কিছু ভিক্ষা দিন। ভিক্ষা? যতই ছদ্মবেশ ধারণ করুন, আমার দৃষ্টিকে আপনি ফাঁকি দিতে পারেননি জনাব। জনাব ভিক্ষা চাইতে এসেছেন, বেশ গ্রহণ করুন দিনাজপুরের রাজসিংহাসন নবাব মুর্শিদ কুলি খান। না না সালাম নয়, অভিবাদন নয়,
আজ শুধু করুণা, করুণার ভিখারি আমি না বাবর সঈদ কলি খান। আমি সিংহাসন চাই না, দৌলত চাই না, শুধু চাই আপনার মহান হিন্দু সমাজের মাঝখানে আমার একটি কন্যার জন্য সামান্য একটু স্থান। না, নিরাশ করবেন না, ফিরিয়ে দেবেন না। আমি ওয়াদা দিচ্ছি, দুনিয়ার কোনো দুশ্মন আপনাকে বাধা দিতে এলে আমি সামনে দাঁড়াবো। আপনি শুধু বলুন, দেবী পতিতা নয়, অপবিত্র নয়, হিন্দু সমাজের মাঝখানে তার স্থান আছে। মহারাজ, অসম্ভব। কেন কেন অসম্ভব? হিন্দু হলে দ্বিতীয়বার এ প্রশ্ন করতেন না বঙ্গেশ্বর। আমি তৃতীয়বার আপনাকে জিজ্ঞাসা করছি, হিন্দু সমাজে দেবীর স্থান হবে কি না? আমি একবার না কে দুবার বলি না। আমি আপনাকে বেঁধে নিয়ে যাব। ওই হে সোজা দেই না, থাক থাক, আমি আবার ভুল করে ফেলেছি। রাজা উদয়নারায়ণ, ভিখারি শুধু হাতে ফিরে গেলে শুনেছি গৃহস্থের অকল্যাণ হয়, তাই আমি শুধু হাতে ফিরে যাব না। বলো বিশ্বাসঘাতক, আমাকে নিয়ে তুমি কি করবে? কেন তুমি আমাকে ছলনা করে রেখে মন্দির থেকে গ্রেপ্তার করলে? হাসবে না, হাসবে না শয়তান। তুমি আমাকে ভাইজান বলে, দোস্ত বলে আলিঙ্গন করেছিলে কি দেবতার মন্দির থেকে গ্রেপ্তার করে? এই দেবী মন্দিরে নিয়ে আসার জন্য যাও তিন দেবতার পূজা অনেক করেছো বন্ধু, কিন্তু দেবীর পূজা যে হয়নি। দেবী দুর্যোটি মঙ্গল, আমি আমি কি স্বপ্ন দেখছি? দুর্যোটি মঙ্গল, সত্যি দেবী না কোনো পাথর প্রতিমা? স্পর্শ করে দেখো। সেদিনের সেই অশুভক্ষণে তোমাকে আমি কি বলেছিলাম আমি জানি না। আমি আজও বিশ্বাস করি না যে তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে। তবে চলো, কোথায়? যেখানে তুমি আমাকে নিয়ে যাবে, তোমার হাত ধরে আমি নরকেও যেতে রাজি। না, নরকে নয় দেবী, স্বর্গে। তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব। দুর্যোটি মঙ্গল, সেই স্বর্গে শুধু তুমি থাকবে আর আমি থাকব, আর কেউ থাকবে না। এই তো স্বপ্ন। হে দেবী, হৃদয় হৃদয় দিয়ে সব দেওয়া নেওয়া। দুর্যোটি মঙ্গল, না দুর্যোটি মঙ্গল, আমি আমি হারিয়ে যেতে চাই না। দুর্যোটি মঙ্গল, শোনো। তা হয় না দেবী, তা হয় না। মনে করো স্বপ্নেই আমি তোমার সামনে এসেছিলাম, আবার স্বপ্নের মতোই। তবে চলে যাও, তুমি নিশ্চয়ই আরো ভয় করছে যদি তোমাকে হারিয়ে ফেলি। যাও যাও, চলে যাও তুমি। একা যাবে কেন দুর্যোটি মঙ্গল? বিয়ে করে বউ নিয়ে যাবে। যাব না, সঙ্গে হাজার বাতি রোশনি ঝাড় বই নিয়ে যাবে আমার হাজার হাজার হিন্দু মুসলমান প্রজা। পিছনে আসমান কাঁপিয়ে বেজে উঠবে মঙ্গল বাজনার সঙ্গে মাঙ্গলিক শেন হয়। সবার আগে নাচতে নাচতে যাব আমি পিতামর সঈদ কলি, তার আদরিণী কন্যাকে তার স্বামীর ঘরে পৌঁছে দিতে। বাবা, পুরোহিত ডেকেছি বেটি, আজ এই শুভক্ষণে আমি তোদের শাদী দিয়ে দেব। যে মেয়ে সমাজ উচ্চুতা, দুর্যোটি মঙ্গল সেই মেয়েকে স্ত্রী বলে গ্রহণ করতে পারে না। দাঁড়াও, বলুন। দেবীকে শাদী তুমি করবে? ভয় দেখাচ্ছেন? না দেবী, আমার ভুলেই আজ মিথ্যা কলঙ্কে কলঙ্কিনী। সে কলঙ্ক মোচন করতে আমি ওকে কন্যা বলে কাছে টেনে নিয়েছি। শোনো, আমি তোমাকে জায়গির দান করব, আমি তোমাকে বহাল করব আমার প্রধান সিপাহ সালারের পদে। আমি অসহায় অসহায় দুর্যোটি মঙ্গলকে সর্বশক্তিমান করতে আমি সুবে বাংলার নবাব জন্দাপির মতামন উলমলক আলাউদ্দৌলা নলসাইর জং নলসাইরি আমার পিয়ারা দামাদকে মসনদ শাহ নবাবি তাজ যৌতুক দি। না দুর্যোটি মঙ্গল, আমার রাজ সিংহাসন মানুষের ভালোবাসা, আমার রাজমুকুট দেশবাসীর আশীর্বাদ, তাই শত সহস্র মানুষের বুকে রক্ত রঞ্জিত আপনার নবাবী তাজ নবাবী মসনদকে আমি মনে প্রাণে ঘৃণা করি। গ্রেফতার করো না, যাব না। আপনি আপনার ওয়াদার অমর্যাদা করবেন না। দিয়েছিলেন দুর্যোটি মঙ্গলে কোনো ক্ষতি আপনি করবেন না, সেই ওয়াদা মতো বীর হিন্দু জওয়ান দিনাজপুরে জ্বলন্ত সূর্য দুর্যোটি মঙ্গলকে নির্বিঘ্নে দিনাজপুরে পৌঁছে দিতে চললাম। আফসোস, বহুত বহুত আফসোস। কিসের আফসোস বাবা? কি ইজ্জত দিয়ে গেল আদর্শ হিন্দু বীর শয়তান দুর্যোটি মঙ্গল? বেইজ্জত, বেইজ্জত নবাব মুর্শিদ কুলি খান, দোজা কি বেইজ্জত? বদলা নিন, বদলা নিন নবাব মুর্শিদ কুলি খান। যে ধর্মান্ধ হিন্দু জাতি আপনার মনুষ্যত্বের মূল্য দিলে না, সেই পবিত্র হিন্দু জাতিকে আপনি বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করে দিন। দেবী, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। হৃদয় দিয়ে আদায় করতে পারলাম না, হাতিয়ার দিয়ে আমি তাই আদায় করে নেব। জিহাদ, জিহাদ, ফিন জিহাদ ও কি ফরমান, কাফের ও কি রোজ কিয়ামত, ও সিপাহি আগুন জ্বালাও, হাতিয়ার চালাও।
আনন্দ, রাজা উদয় নারায়ণের বংশধর প্রাসাদ ছেড়ে চলে গেল। আপনারাও চলে যান মহারাজ, সুরঙ্গ পথ দিয়ে চলে যান, নদীর ঘাটে নৌকা ঠিক করা আছে, আপনারা গেলেই মাঝি নবদ্বীপের দিকে নৌকা চালিয়ে দেবে। না, তোমাকে ফেলে আমি কোথাও যাব না। কোনো উপায় নেই মহারাজ, শত্রু সৈন্য প্রাসাদ ঘিরে ফেলেছে। কিন্তু তুমি? যতক্ষণ প্রাণ আছে শত্রুর সঙ্গে যুদ্ধ করবো। জ্যোতি মঙ্গল, ভাববেন না, আমার জন্য ভাববেন না, আমি যে সৈনিক, দেহের শেষ রক্তবিন্দু দিয়েও শত্রুর সঙ্গে যুদ্ধ করবো। শুধু আপনার এখান থেকে চলে যান। স্বপ্নে কি আমিও ভেবেছিলাম এমনি করে আমার প্রতিজ্ঞা মিথ্যা হয়ে যাবে, এমনি করে ভুল হয়ে যাবে আমার জীবনের হিসাব? জীবনের হিসাব তোমার ভুল হবে না ধৈর্যটি মঙ্গল। জবাব দিন লোকের কাছে, সৈন্যদের সামনে আমি তোমার দুশ্মন, মাগা দিলের কাছে আমি তোমার দোস্ত। তাই তোমাকে বাঁচাবার জন্য অনেক কোশিশ করে দেবীর কাছ থেকে আমি প্রাসাদ দখলের দায়িত্ব নিয়েছি। আশ্চর্য, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই ভাইজান, তুমি চলে যাও। চলিয়ে যাব? ভুল করছো ভাইজান, তোমাকে বাঁচতে বলছি তোমার দেশের জন্য, তোমার জাতির জন্য। অসংখ্য নবাবী সৈন্য প্রাসাদ ঘিরে ফেলেছে, অল্প সংখ্যক সৈন্য নেই, কিছুতেই তাতে বাধা দিতে পারবে না। কোন দিকে যাব? শোনো ভাইজান, মরা বহুত সহজ, মগর মরণের হাত থেকে একটা জাতিকে বাঁচানো অত সহজ নয়। হ্যাঁ হ্যাঁ, আমি বাঁচবো, আবার আমি সৈন্য সংগ্রহ করব, আজকের এই পরাজয়ের প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন সুজাউদ্দিন, তুমি আমার জীবনের ভয়ঙ্কর ভুল ভাঙিয়ে দিয়ে গেলে। আমি দেবীর উপর অভিমান করেছিলাম, কিন্তু কে দেবী, কার জন্য আমি ভেঙে পড়েছিলাম? দুর্যোধন মঙ্গল, সুজা সাহেব, দেবীকে আমি ভালোবাসি, তাই তার জন্য আমি মরতে পারি, কিন্তু আমার দেশ, আমার জাতি, আমার ধর্মকে ওই দেবীর জন্য মারতে পারি না কিছুতেই। কোথায় মিথ্যাবাদী দুর্যোধন মঙ্গল, কোথায় হিন্দু সমাজ রক্ষক রাজা উদয় নারায়ণ? বৌদি, কি তোমার সারা মুখ যে নীল হয়ে গেছে বৌদি, তোমার কি হয়েছে? আমি বিষ। তুমি বিষ খেয়েছো? কিন্তু কেন, কেন তুমি এই কাজ করলে বৌদি? নিয়তি। নিয়তি? প্রাসাদে তুমি ছাড়া আর কে আছে বৌদি? আর কেউ নেই, শুধু ধুরোয় পড়ে আছি ওই লক্ষ্মী জনার্দন, নারায়ণ বংশের কুলদেবতা। তুমিও আজ পথের ধুলোয় পড়ে, কেন হিন্দু সমাজ তোমাকে মন্দিরে থাকতে দিলে না? একি একি, তোমার চোখেও জল? যারা তোমার অবমাননা করেছে তাদের আমি চরম শাস্তি দেব। ফজলুল আলীবার দেখা, যেমন করে হোক খুঁজে বার করো পলাতক দুর্যোধন মঙ্গলকে, প্রয়োজন হলে আগুন জেলে পুড়িয়ে দেবে অমানুষ জানোয়ারদের লোভের সংসার। সব শেষে মনে রাখবে, জীবন্ত দুর্যোধন মঙ্গলকে আমার চাই চাই চাই। প্রাসাদ আক্রমণ করো, দিনাজপুরের মহল্লায় মহল্লায় আগুন ধরিয়ে দিয়ে খুঁজে বার করো শয়তান দুর্যোধন মঙ্গলকে। আলীবর্দীর মনে দয়া নেই, মায়া নেই, আছে শুধু খুন ধ্বংস। নতমস্তকে নবাব মোর্শেদ কুলি খার সমস্ত আদেশ পালন করে তাকে এই চেহল সেতনে ঘুম পাড়িয়ে রাখতে হবে। বাইরে আমি তার প্রসঙ্গ দেবান দা, কিন্তু অন্তরে, অন্তরে তুমি বাংলা স্বাধীন সুলতান। চুপ, দেয়ালের কান আছে, হুঁশিয়ার। হ্যাঁ শোনো, হযরত হাজি মোল্লা সাহেবকে বলে তোমাকে আমি দিনাজপুরের সিংহাসনে বসিয়ে দেবো। তুমি আমাকে দিনাজপুরের সিংহাসন দেবে, আমি সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করব। নবাব মুর্শিদ কুলিকে ঠেলে সরিয়ে দিয়ে সেই পবিত্র মসনদে আমি তোমাকে বসাবো, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আমার মনে হয় দুর্যোধন মঙ্গলের প্রতিবন্ধক হবে। ওই জানোয়ার দুর্যোধন মঙ্গলকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। দুর্যোধন মঙ্গলকে গ্রেফতার করতে পারলেন না, তবে কাকে গ্রেফতার করে এনেছেন আপনারা? নয়া ইসলামী এনায়েত খান। এনায়েত খান? হ্যাঁ জনাব, বান্দা আপনার সামনে হাজির। ও, তুমি এনায়েত খান? হ্যাঁ জনাব, কাফের উদয় নারায়ণের ভ্রাতুষ্পুত্র অনন্ত নারায়ণ। তুমি আমার সঙ্গে সন্ধি করতে চেয়েছিলে? জি। তুমি বলেছিলে দিনাজপুরের সিংহাসন পেলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জি। হ্যাঁ, তাইও করেছে, হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ও এনায়েত খান নামে পরিচিত হয়েছে। ওকে ওর বাবার সিংহাসনে বসবার জন্য আদেশ দাও। জরুর। তার আগে বলো, তুমি তোমার ভাইকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছো? জি। তোমার স্ত্রীকেও ইসলাম বানাতে চেয়েছিলে, মগর সে আত্মহত্যা করেছে। আপনি কি করে জানলাম? তাই না আলীবর্দী খান, কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো? তাই না হযরতে আলম? এনায়েত খান, তুমি ধর্ম ত্যাগ করেছো, স্ত্রীর মৃত্যু ঘটিয়েছো, নবাবি সৈন্য দিয়ে রাজপ্রাসাদ লুণ্ঠন করেছো, মগর আমার দুশ্মন দুর্যোধন মঙ্গলকে গ্রেফতার করতে পারোনি। আপনি আমাকে দিনাজপুরের সিংহাসনে বসবার হুকুম দিন জনাব, আমি অর্ডার দিচ্ছি, সাত দিনের মধ্যে তাকে জীবন্ত অবস্থায় বেঁধে আমি আপনার সামনে হাজির করে দেবো। বহুত আচ্ছা, কই হ্যায়,
এই লোভী স্বার্থপর জানোয়ার অনন্তনারায়ণকে বন্দীগর অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। সিংহাসন তোমার উপযুক্ত রাজ সিংহাসন বেঈমান। আমার অপরাধ? তুমি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করেছো। মগর ইসলামের মুনাফা? না, মুনাফা নয়, নোকসান, বহুত নোকসান। মুর্শিদ কুলি, ইসলাম ধর্মে যদি ওই অনন্ত নারায়ণের মতো ইনসানরা দলে দলে সে জমায়েত হয়, ইসলাম ধর্ম কলুষিত হবে। যে ধর্ম রক্ষার জন্য ভিখারি ব্রাহ্মণের ছেলে দামাল ধৈর্যরী মঙ্গল প্রাণ হাতে নিয়ে পথে পথে বিচরণ করছে, যে ধর্ম রক্ষার জন্য রাজা উদয় নারায়ণ স্ত্রী সহ ফরার, সেই ধর্ম তুমি ত্যাগ করলে বেয়াদব। সেই জন্য আমি দায়ী নই জনাব, দায়ী ওই শয়তান হাজী মোল্লা সরব। এনায়েত খা, কাজটা বোধহয় ভালো হলো না জনাব। এনায়েত খাকে বন্দী করে, এনায়েতের কথা থাক, আলিবার দিই তোমার নিজের কথা ভাবো। নিজের কথা? নিজের কথা, নিজের কথা। ভেতরের জানোয়ারটা কতদিন জন্মেছে আলিবর্দি? জনাব, ওই হ্যায় এই মসনদ লবি কুত্তা শয়তান আলিবর্দিকে গ্রেফতার করে অন্ধকার হাজতে নিয়ে যা। তপচ্চা বত্তমে, আদেশ পালন কর বান্দা নইলে। থাক 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 জনাব থাক, আমার জন্য ওকে আর মারবেন না। তবে যাবার আগে বলে যাই, নবাব মোর্শেদ কুলি খান লৌহ পিঞ্জরে নিঃসঙ্গ জীবন যাপনের জন্যে আলিবর্দির জন্ম হয়নি। খোদা তাইরা তার ললাটে লিখে দিয়েছেন এক অদৃশ্য ফরমান, শত চেষ্টা করে হাজারো কারাগারে নিক্ষেপ করলেও সেই ফরমানের একটি হরফ আপনি বদলে দিতে পারবেন না। পহলে গুনাহ খতম, তাই পাপের কল্লা চহল সে তুমি ধীরে ধীরে আলো আসছে, নূর আসছে। যাহা পালা হজরত, আপনার বানানো জন্দাপি যাহা পানার নজর বহুত সাবধানী, তাই আপনিও একটু সাবধানে থাকবেন। কর্তব্যনিষ্ঠ ইমানদার সুজাউদ্দিন, জীবনে কখনো তুমি আমার সঙ্গে বেঈমানি করনি, তাই তোমার পুরস্কার স্বরূপ শাহজাদী জিন্নাতুন নিশাকে আমি তোমার হাতে তুলে দিলাম। তোমাদের এই শুভ মিলনে আমি জানাই তোমাদের প্রথম অভিনন্দন শাহজাদী। না না, শাহজাদী নয়, বলো তোমার কসুর বালি বহিন। বহিন? বাপজান, আমার হাজারো কসুর যে এমন করে মাপ করে দিলে, সে মানুষ নয়, সত্যি দেবী। সেই দেবীকে জানাচ্ছি আমার হাজারো সালাম। সালাম। সুজাকে মনে হলো দুর্জটি, আর জিনাতকে মনে হলো তুই। না বাবা। হ্যাঁ রে বেটি, হ্যাঁ, সেই জন্যই তো আমি তাকে দাওয়াত দিয়ে এসেছি। কাকে? সব সেখানদানি মামান। বলো বাপজান, কি আসবে রাতের অন্ধকারে? তোমার খসম জনাব এক খুরশেদ কুলি খান। চিয়ার খুরশেদ, তুই শরাব পান করেছিস, বাহার যা। তুম দুনিয়া সে বাহার হো জানে কে লিয়ে তৈয়ার হো যাও শয়তান। ওই খুবসুরত তাওরাত কে আমার চাই, ওকে আমি আমার বেগম বানাবো। ছি 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 ছি, শাদি শাদি, মসনদ চাই। মসনদ আমার? আমার মসনদ। চল শয়তান আমার? আমার চল শয়তান। দেবী আমার মেয়ে? আমার মেয়ে দেবী। খুরশিদ কাকা। চুপ বেটি চুপ, ও আর খুরশিদ নয়, সাদি হাদি কা ভাই, সাদি ভাই। চল এখান থেকে, চল চল বেটি। ওই তো, ওই তো আবার সে আমাদের আদিশা গা, সেই নীল পাহাড়ের ধারে আমাদের বাড়ি, সেই আঙুর ক্ষেত। ওই তো জেতাপীর খুরশিদ কুলি। না, আমি আর খুরশিদ কুলি নই, আজ থেকে আমি আবার সেই সাদি খা। আমি সাদি খা। আলিবর্দি খা এই মাত্র কারাগার ভেঙে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আর বেয়াদব বেতাকা তুমি, ভাইয়ের কলিজায় হাতিয়ার বসাতে পারলে না। হাতিয়ার আমায় দাও বেয়াদব। হযরত, এই হাতিয়ার আমি কাফের মুর্শিদের বুকে আমূল বসিয়ে দেব। মরতে চাই। আল্লাহ! আল্লাহকে কেন শয়তান, নিজেকে ডাকো। মনে মনে নিজেই তো এতদিন আল্লাহ হয়ে বসেছিলে। বেশ লাম বুজরুক, আমার আমার হাদি ভাইকে তুমি খুন করবে না? আমার হাদি ভাইকে তুমি খুন করবে? কি আমার সামনে, আমার সামনে আন্ধেরা দোজাক। দোজাক, দোজাকে তোমাকে যেতেই হবে হাজী মোল্লা সরব, কারণ তমাম ইনসানের দিলের আলো তুমি নেভাতে চেয়েছিলে। তোমার জন্য হিন্দু মুসলমানে এত দাঙ্গা, এত মারামারি, তোমার স্থান অন্ধকার দোজাকে। এসেছে আমার খানদানি মেহমান, এসে গেছে। হাসি বন্ধ করো বাবা, মুর্শিদাবাদ আক্রান্ত। মুর্শিদাবাদ প্রাসাদ নয়। কি বলছো তুমি? খানদানি মেহমান পেছন দিয়ে আসেনি, সামনে দিয়ে এসেছে। বাবা, কথা নয়, কথা নয় বেটি, এই নে আমার হাতিয়ার। আমি? হ্যাঁ, তুই আমার বেটি, হাতিয়ার নিয়ে সামনে গিয়ে দাঁড়া। মেহমানকে চল সেতনে পথ দেখিয়ে নিয়ে আয়। ঈদের চাঁদ ডুবে গেছে, শবে রাত্রি, নয়া এক রোজ।
সেই নয়া রোজের মিথ্যি হিসেবে রে আমি সেই মেহমান আর তোকে একসঙ্গে দেখতে চাই বেটি, একসঙ্গে দেখতে চাই। তাহলে কি ধৈর্যটি মঙ্গল আসছে? ধৈর্যটি মঙ্গল এসো আমার জীবনের শত্রু, তোমাকে আমি এই হাতিয়ার দিয়েই বরণ করে নেব। পারবে না ধৈর্যটি মঙ্গল, দেবীর হাতে হাতিয়ার থাকতে তুমি জেল সেতুন ধ্বংস করতে পারবে না। দেবী দেবী জীবিত থাকতে তার পিতার প্রাসাদ কোন শত্রু দখল করতে পারবে না। চেষ্টা দেবী, ওই শোন আমার সৈন্য দলের হুঙ্কার, ওই সৈন্য স্রোতে তুমি তৃণের মতো ভেসে যাবে, তাই এখনো বলছি তুমি মুর্শিদ কুলিকে নিয়ে পালিয়ে যাও। না, কখনো নয়, প্রাণ দেবো তবু পালাবো না। দেবী শুধু দেবী নয়, বলো দেবী দনুজ দলনী, সংহার সংহার। আমি চাইনি বাবা, আমি চাইনি। তুমি তুমি অন্তত বিশ্বাস করো ধৈর্যটি মঙ্গল, তোমার মৃত্যু আমি চাইনি ধৈর্যটি মঙ্গল, আমি তোমার মৃত্যু চাইনি। আমি চেয়েছিলাম যুদ্ধ করে তোমার হাতে মরতে ধৈর্যটি মঙ্গল। বেটি সারা জীবন তপস্যা করে থেকে আমি কি পেলাম? তোকে আমি মসনদ দিলাম বেটি, মঙ্গেশ্বর। আর আমি মঙ্গেশ্বর নই সুজাউদ্দিন, মঙ্গেশ্বরী আমার বেটি দেবী, আজ থেকে দেবী সুলতানা। বিচার কর, বিচার কর অপরাধী মুর্শিদ কুলি খান, তুই বিচার কর দেবী সুলতানা, লাখ লাখ মানুষের অভিশাপে ভরা জল্লাদ মুর্শিদ কুলি, তুই শেষ বিচার কর। নিশ্চয়ই বিচার করব বাবা, নিশ্চয়ই বিচার করব। বলো দেবী সুলতানা, দেবী সুলতানা তার বিচারে যন্ত্রণায় কাতর অনুশোচনায় ক্ষতবিক্ষত মুর্শিদ কুলি খাঁকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে গেল। সুজাউদ্দিন, এত চেষ্টা করেও এই জীবনে আমি ওদের মিলন ঘটাতে পারলাম না, ওদের মিলন হলো মরণের মাঝখানে। আমার কবর আমি খুঁড়ে রেখে এসেছি সুজাউদ্দিন, আমার মৃত্যুর পর আমাকে কবর দিয়ে সেই কবরের গায়ে লিখে দিও, ও গো আগামী দিনের মানুষ, তোমরা তোমাদের পদধূলি আমার কবরে রেখে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো।